আপনি শরীর খারাপ পানি পড়া লাগবে আপনার আপনার বিশ্বাস আছে কোরআনের আয়াত যদি পড়ে পানিতে দম করা হয় আল্লাহ শিফা দেয় জোরে বলুন সুবহানাল্লাহ হাদিসে আছে কেউ যদি 11 বার সূরা ফাতিহা পড়ে শরীরে দম করে দেয় কিংবা পানিতে ফুঁক দিয়ে ওই পানিটা পান করে সমস্ত রোগের শিফা জোরে বলুন সুবহানাল্লাহ আপনার ইয়াসিন সাহেবকে পেলেন না আপনার গ্রামের হাজী সাহেব আছে মুরব্বি বাবাজি নামাজি তাকে বললেন হাজী সাহেব একটু দোয়া পড়ে ফুঁক দিয়ে দেন পানিতে ভালো মানুষের দ্বারা আমাদের দেশের লোক তাবিজ লাই গাঁজাখোরের কাছে তাবিজ লাই মাতালের কাছে রেল স্টেশনে বসে আছে শিয়ালদায় ফালনামা খুলে বসে আছে বিচি দিয়েছে কাগজ বিছিয়েছে সকালবেলায় উঠে ভাঙা এটারছি মাথায় চুল লেপে চলে এসেছে এসে বলছে লোকরা দেখছি যারা 1 লাখ বেতন পায় 2 লাখ বেতন পায় তারা গিয়ে তার কাছে হাত দেখাচ্ছে দেখুন তো তোমার ভাগ্যটা খারাপ যাচ্ছে তোমার প্রমোশন হয়নি বলে আমার ভাগ্যটা কি করে ফিরবে বলে চিন্তা নেই এই আংটির পাথরটা নিয়ে যাও ভাগ্য খুলে যাবে এটা নিয়ে যাও তোমার ছেলে হবে তাকে কেউ বলতে পারে না যে লিচ্ছে আংটিটা পাথরটা সে পায় 1 লাখ বেতন যে দিচ্ছে সে ছিড়াচটে বসে আছে একবারও বলতে পারছে না ওই ভাগ্যের আংটির পাথরটা তোর গলায় বাঁধ কাল থেকে মমতা খালার পাশে বসবি তুই শালা চেয়ারে ছিড়াচটে বসে কেন কথা বুঝতে পেরেছেন না পারেন যে দিচ্ছে ছিড়াচটে বসে আর যে লিচ্ছে 1 লাখ বেতন পায় তাহলে ভাগ্যটা কার প্রয়োজন তার না তার আমাদের দেশের লোক বুঝে না আমাদিকে এসে বলে হুজুর একটা বরকতের তাবিজ দেন তো জানো আমার দোকানে বরকত হয় আরে বোকা আমার তাবিজ যদি তোর দোকানে বরকত হয় সবথেকে বড় লোক কে আগে হবে হুজুর হবে না আপনি হবে তাবিজ তো আমার কাছে তো কলকাতায় শোরুম গুলো আর দোকান গুলো তোমাদের হবে কেন হুজুরদের হবে আমার তাবিজ আপনি নিলে একটা করে মাল তো আমাদের কাছে কথা বুঝতে পেরেছেন না পারেন লোকরা বুঝেন আপনি বলতে পারেন বরকত আপনি নেবেন কোরআনের যে কোনো বরকতি আয়াত আপনি আপনার ক্যাশবাক্স করে রাখতে পারে দোকানে টাঙাতে পারেন বরকতের জন্য বরকতি আয়াত কিন্তু আপনি নামাজি নয় মুসল্লি নয় দিনদার নয় নেমো খারাম নামাজ পড়েন না আল্লাহকে ডাকেন না আর ইয়াসিন তাবিজে বরকত নেবেন বরকত ওইভাবে পাওয়া যায় না যদি বরকত চান কামাই শর্ত হচ্ছে পাঁচ ওয়াক্তের নামাজি হতে হবে সবাই হবে জোরে বলুন ইনশাআল্লাহ কি করে নেবেন যারা পাঁচ ওয়াক্তের নামাজি প্রত্যেকদিন ফজরের পরে দোকানে বসে সূরা ইয়াসিনের তেলাওয়াত করুন আগামী ফজর পর্যন্ত মৃত্যু ছাড়া আপনার কাছে কোনো বালা মুসিবত আসবে না জোরে বলুন সুবহানাল্লাহ যে বাড়িতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত হয় এশার পরে আল্লাহ তাদের কামায়ে রুজিতে বরকত দেয় জোরে বলুন সুবহানাল্লাহ আমাদের দেশে কোরআন তেলাওয়াত হয় না ঠিক মগরিবের পর থেকে সিরিয়াল স্টেট হয় পুরো প্রত্যেকটা বাড়িতে সিরিয়াল চলে ঠিক কি না মায়েরা কোরআন পড়ে না সিরিয়াল দেখে বড় কষ্ট লাগে সমাজের অবস্থা এত খারাপ আজকে মুসলমান আপনি লিখে নিয়ে যান কাগজ থাকে নোট করুন কালকে শুনবেন জলসাটা আবার যে যুগটা শুরু হয়েছে এই যুগে 100 টার মধ্যে 98 জন 100 টা নামাজির মধ্যে 98 জন জাহান্নামে যাবে আপনারা অবাক হবেন হুজুর ই কি কথা বলছে 100 জনের মধ্যে 98 জন হ্যাঁ 100 টার মধ্যে 98 জন জাহান্নামে যাবে তার কারণগুলো বলে দিই যে যুগটা শুরু হয়েছে নামাজও পড়ে সুদ খায় নামাজও পড়ে চুরি করে নামাজ পড়ে বাবা মাকে কষ্ট দেয় নামাজ পড়ে মা বাবাকে ভাত দেয় না নামাজ পড়ে ভাইয়ের সঙ্গে ভালো ব্যবহার নেই নামাজ পড়ে লোকের ক্ষতি করে নামাজ পড়ে চুরি করে নামাজ পড়ে ভাইয়ের হক মেরে খাচ্ছে নামাজ পড়ে লোকের হক মেরে খাচ্ছে আর আপনি বলছেন জান্নাতে যাব না জান্নাত এত সুজা নয় শুনলেন আল্লাহর নবীর বুখারী শরীফের হাদিস তোমরা তৎক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয় আপনাকে সুরক্ষা দিতে হবে আপনার প্রতিবেশীকে আমার নবী বিশ্ব নবী বলেছেন তোমরা মুমিন হবে তখন তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে বাস করছে সে হিন্দু হোক কিংবা মুসলিম হোক জৈন হোক কিংবা খ্রিস্টান হোক দলিত হোক কিংবা আদিবাসী হোক সে যদি খেতে না পায় তাকে প্রথমে খাবার দাও সে যদি বস্ত্রহীন হয় বস্ত্র দাও বিপদে পড়লে তার পাশে দাঁড়াও
এটাই হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। আজকে বড় কষ্ট লাগে, বুক ফুলিয়ে বলছে আমি আজমিরে গিয়ে 5000 টাকা খরচা করে 100টা ফকির খাইয়েছি, আর তোর ঘরের পাশে তোর চাচা খেতে পায় না খুজরা কিনিস, তুই জুতো খাবি, তোর একটা ফকির খাওয়ানো কাজে লাগবে না। বড় কষ্ট লাগে, মাজারে গিয়ে চাদর চড়াচ্ছো 500 টাকা দিয়ে 2000 টাকা দিয়ে, তোমার চাচির গায়ে কাপড় নেই, তোমার চাচির সোয়েটার নেই, দুটো সোয়েটার কিনে দে, একটা কম্বল চাচিকে কিনে দে, অনেক বেশি নেকি পাবি। আরে বড় কষ্ট লাগে, তুমি যে মাজারে চাদর চড়াচ্ছ ওই হুজুরের চাদরের প্রয়োজন নাই, তিনারা আল্লাহর ওলি, তারা জান্নাতের বাগিচায় আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। চাদর প্রয়োজন তোর পাশের গরিবটা, চাদর প্রয়োজন তোর চাচা। শুনলেন কোরআন বলছে ওয়াতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন সাবিল ওয়ালা তুবদদির তাবদির ইনাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুর। কোরআনের বার্তা, তোমরা তিনটে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো, আমি আল্লাহ তোমাদের মালেতে বরকত দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এক নম্বর ওয়াতিদাল কুরবা, তোমার কাছের গরিব, তোমার পাশের গরিব, তার তোমরা খেয়াল রাখো, তোমাদেরকে আল্লাহ মাল দিলে তাদের প্রতি খরচ করো। ওয়াতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন, তারপরে খোঁজ নিবে তোমার গ্রামে, তোমার এলাকায় এতিম আর মিসকিন কারা আছে, তাদের তোমরা খেয়াল রাখো। তৃতীয় নম্বর হচ্ছে আপনার সাবিলি ওয়ালা তুবদ্দির তাবদির, তারপরে তোমার দরজায় যারা মুসাফির আসবে, মাদ্রাসা ওয়ালা আসবে, উলামা আসবে, মুসাফির আসবে, তোমরা তাদের সঙ্গে ভালো ব্যবহার করো। এই তিনজনের সঙ্গে যারা ভালো ব্যবহার করে, তিনজনের যারা খেয়াল রাখে, আল্লাহ তাদের মালেতে বরকত দেয়। আজকে মুসলমানদের বরকত চলে যাওয়ার কারণ কয়েকটা বলে দিই। ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুর। আমার আল্লাহ বললেন যারা অপব্যয় করে তারা হচ্ছে শয়তানের ভাই, অপব্যয়কারী হচ্ছে শয়তানের ভাই। কখনো তারা শয়তান জান্নাতি না জাহান্নামি বাবা কথা বলে না, জাহান্নামি। যদি শয়তান জাহান্নামে যায় আপনি কি করে শয়তানের ভাই হয়ে জান্নাত পাবেন? শয়তানের ভাই কে? যারা অপব্যয় করে। অপব্যয় কি? শুনেলে হালাল মালকে নিয়ে হারাম জায়গায় খরচ করা। আল্লাহ আপনাকে টাকা দিয়েছে, আপনি মেয়ের পেছনে খরচ করছেন, মদের পেছনে খরচ করছেন, গান বাজনার পেছনে খরচ করছেন, গাঁজার পেছনে, নেশার পেছনে, লটারির পেছনে, আপনার তাসের পেছনে, জুয়ার পেছনে খরচ করছেন, আপনি হচ্ছেন শয়তানের ভাই। আল্লাহ বললেন তখন তার মালকে আমার আল্লাহ কেড়ে নেয়। মুসলমান ধ্বংস হয় যখনই পয়সা হয়, দুটো নেশা কমন চলে আসে, এক হচ্ছে জুয়া, দ্বিতীয় নম্বর হচ্ছে নারী, নারীবাজি করা, মুসলমানদের পেশা। পয়সা হলেই নারীবাজিতে জুড়ে যায়। যারা এই দুটো জিনিস থেকে শুনে নেই, শয়তানের সব থেকে দামি হাতিয়ার হচ্ছে নাংটা নারী, বদকার নারী। যতগুলো কাজ আছে শয়তানের, যতগুলো কাজ আছে সব আকর্ষণীয়। কলকাতায় যান, যেগুলো বোরকাওয়ালি মেয়ে সেগুলোকে আমাদের যুবকদের ভালো লাগে না, যেহেতু আর শরীরে আকর্ষণ নাই, পর্দা করে আছে। কিন্তু যে মেয়েটার বুক বেরিয়ে আছে, জাং বেরিয়ে আছে, পিঠ বেরিয়ে আছে, প্যাট বেরিয়ে আছে, সেগুলো কিন্তু আকর্ষণ। যুবকরা জানে কি বুঝলে, রাস্তা দিয়ে যদি একটা প্যাট বার করা মেয়ে যায়, দুটো যুবক যদি থাকে, খালি খালি গুতো মারবে, দেখ খালি কেন লাগে না, কি বুঝলে। এরা হচ্ছে শয়তানের সব থেকে বড় হাতিয়ার। শুনেলেন আপনার জীবনের যতগুলো পাপ আছে সব পাপের মধ্যে 90টা পাপ, 100টার মধ্যে 95টা পাপের জন্য দায়ী হচ্ছে এই চোখ, চোখ। আর এখন বর্তমান এই পাপগুলোর 40% ভাগ নিয়ে নিয়েছে মোবাইলটা, মোবাইল। আমাদের দেশের অনেক যুবক যুবতী বিবাহের আগে নিজেদের যৌবনকে শেষ করে ফেলছে, তার কয়েকটা প্রমাণ দিই। গত 3 দিন আগে একটা ছেলে আমাকে, মুম্বাই কিংবা দিল্লি কোন জায়গায় কাজ করে, আমাদের দেশের ছেলে ফোন করেছে, হুজুর আমি খুব প্রবলেমে আছি, সলভ করতে হবে। আমি মাদ্রাসায় বসেছিলাম, 10টার পরে ছুটি হয়ে গেছে, কি ব্যাপার বলো? বলছে হুজুর খুব বিপদ, আমি গোসল করি, গোসল করার পরে বেরোই, তখন আমার বীর্য বেরিয়ে যায়। আমি বললাম তুমি ভালো করে সত্য কথা বলো, তুমি হস্তমঙ্গল করো। সে বলে হুজুর আপনি কি করে ধরলেন? আমি বললাম বেটা আমরা আরবি কিতাব পড়েছি, অত সুজা নয়,
এই রোগটার প্রমাণ এটাই সে বললে কানতে লাগলো হুজুর সত্যিকারই এটা থেকে বাঁচতে পারছি না কি করে বাঁচব আমি বললাম তোমার মোবাইলকে তোমার কাছ থেকে দূর করো তোমার মোবাইল তোমাকে এই পাপ করা করাচ্ছে ছেলেটা বললে আপনি একদম সত্য কথা বলেছেন একদম আল্লাহর কসম আপনি সত্য বলেছেন এই পাপে লিপ্ত আমি বললাম তুমি বিয়ে করো খুব তাড়াতাড়ি মোবাইল যখনই খুলবেন আজকে অর্ধেক ধ্বংস হয়ে গেল সমাজ খালি মোবাইলের জন্য সরকার 10,000 করে টাকা দিয়েছে স্কুলের ছেলেদিকে ট্যাব কিনবি ব্যভিচারের রাস্তা খুলে দিয়েছে আমি বাস্তব কথা বলছি ওই 10,000 টাকা ট্যাব নয় সরকার যদি বলতো 10,000 টাকার বীজ কিনে খাবি তারা বেঁচে যেত যদি খেয়ে মারা যেত তার পরিবার বাঁচত আজকে পরকিয়ায় ভরে গেছে সমাজটা শুনলেন বেঈমান কাফেররা কিভাবে আপনার ঈমানকে নষ্ট করছে বিলাট ব্যাংক আছে আছে না নাই যেখান থেকে বিলাট পাওয়া যায় সেখানে সুদখোরেরও বিলাট থাকবে চোরের থাকবে ডাকাতের থাকবে বাটপড়ের থাকবে ব্যভিচারী থাকবে সবারির বিলাট থাকবে সেই বিলাট মুমিন তুমিও লাও কথাটা বুঝতে পারিনি আমার শুধু তাই নয় দুধ ব্যাংক বেরিয়ে গেছে সরকার বার করেছে দুধ ব্যাংক যে মেয়েদের স্তনে দুধ বেশি থাকবে তারা দুধ বার করে ওই ব্যাংকে জমা দিবে যে বাচ্চা দুধ পাবে না মায়ের যদি চায় সেখান থেকে কিনে দুধ নিতে পারবে প্রত্যেকটা মুসলমানকে সাবধান করছি ওই ব্যাংকের দুধ থেকে আপনারা দূরে থাকবেন এটা মুসলমানদের জন্য সম্পূর্ণ হারাম যদি বলেন কেন অনেক শিক্ষিত লোক থাকবে শোনো তোমাদের চোখগুলো খুলিয়ে দিচ্ছি ইনার মেয়ে ইনার বাচ্চা হয়েছে ইনার মেয়ে ইনার স্ত্রীর দুধ পাচ্ছে না আমার স্ত্রীর দুধ বেশি হয়েছে সেই দুধটা আমি ব্যাংকে জমা করেছি ইনি আমার দুধটাই কিনে নিয়ে গিয়ে ইনার মেয়েকে খাওয়ালেন আর আমার ছেলের সঙ্গে তারপরে পরবর্তীতে এমন একটা যুগ এলো বন্ধুত্ব ইনার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে হচ্ছে শরীয়তে আছে ইনার ছেলে আমার ছেলে আর ইনার মেয়ে দুধ ভাই বোন যেটা বিয়ে করা সম্পূর্ণ হারাম কথাটা বুঝতে পারেন না বুঝাতে পেরেছি আমি বুঝাতে পারি না শুনলেন আবার বলে দিই দুধ ব্যাংকে দুধ জমা করে ইনার সন্তান দুধ পায়নি ইনার স্ত্রী দুধ নেই বাচ্চা দুধ পাচ্ছে না বলে ব্যাংক থেকে দুধ কিনে নিয়ে এসো আমার স্ত্রী জমা করেছে ব্যাংকে দুধ সেই দুধটাই ধরে নেন ইনার কাছে এলো ইনার ছেলে খেলো বাচ্চা খেলো ইনার মেয়ের সঙ্গে আমার ছেলের ভবিষ্যতে বিয়ে হচ্ছে দুজনাই দুধ ভাই বোন হলো যেহেতু আমার স্ত্রী দুধ ইনার সন্তান পান করেছে এই দুধ ভাই বোনে বিয়ে করা ব্যভিচারের সমান পাপ এবং হারাম শরীয়তে বুঝতে পেরেছেন আপনার ঈমান কোথায় ধ্বংস করছে একটা গেল দ্বিতীয় নম্বর সরকার সার্কুলার জারি করে দিয়েছে কেন্দ্র সরকার দিয়েছে রাজ্য সরকারও জারি করে দিয়েছে গাইডলাইনটা কি এয়ারপোর্ট থেকে পশ্চিম বাংলার নয় ভারতবর্ষের সংবিধানে মেয়েরা পেট ভাড়া নিতে পারবে মানে তোমার স্ত্রীর পেটে যদি তুমি সন্তান না নিতে চাও অন্য মেয়ের পেট ভাড়া কোন মেয়েরা পেট ভাড়া দিতে পারবে কোন মেয়েরা নিতে পারবে যদি বলেন ইসলামের দৃষ্টিভঙ্গিতে সম্পূর্ণ নাজায়েজ হারাম কাজ আমার নবীজি 1400 বছর আগে ভবিষ্যৎবাণী করেছেন এমন একটা যুগ আসবে বাঁদির পেটে মালিক পয়দা হবে আজকে কিন্তু সেটাই হচ্ছে এই এই আইনটা ওটা কোরআন বিরোধী নবীজি 1400 বছর আগে বলে গেছে শুধু তাই নয় এমন একটা যুগ আসবে মানুষ ভরি ভরি নিজের পেটের সন্তানকে হত্যা করবে সরকার কেন্দ্র সরকার সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে ভারতের সংবিধানে একটা মেয়ে 149 থেকে 52 দিন পর্যন্ত নিজের পেটের সন্তানকে হত্যা করতে পারে তার মানে 6 মাস পর্যন্ত বাচ্চাকে হত্যা করতে পারে আমি বলেছি জলসাই আজকে আবার বলে যাচ্ছি যেহেতু কলকাতার কাছাকাছি বারাসাতের কাছাকাছি এই টাউন গলেতে যে ডাস্টবিন গুলো আছে ওগুলোতে আর ময়লা থাকবে না ওগুলো ভরণ আর বাচ্চা পড়ে থাকবে দুবছর পরে আমার নবীজি 1400 বছর আগে ভবিষ্যৎবাণী করেছিলেন তোমরা বুঝতে পারবে কিয়ামতের বড় আলামতের মধ্যে একটা আলামত রাস্তাঘাটে কুকুরের মতো জিনা করবে ছেলেবেয়েরা তার দলিলটাও দিয়ে যাচ্ছে আমরা বলিনি মিডিয়া বলছে পেপার বলছে এই বছরে ক্রিসমাসের দিনে শুধু কলকাতার বুকে অনলাইনে 22,223 টা খালি নিরোধ হয়েছে শুধু অনলাইনে আর এমনি যদি হিসেব করা হয় 1.5 থেকে 2 লাখ খালি দোকানে নিরোধ বিক্রি হয়েছে যুবক যুবতীরা ব্যভিচার করেছে কলকাতার বুকে ব্যভিচার করেছে
আমার ভাই কোরআন বলছে ওয়ালা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়াসা সাবিলা হে নবী বলে দাও ব্যভিচার করা তো দূরের কথা যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না জোরে বলুন সুবহানাল্লাহ আমার আল্লাহ নিষেধ করেছে বেঈমান কাফের বলছে ব্যভিচার কর সরকার লাইসেন্স দিয়ে রেখে দিয়েছে পতিতালয়গুলো তোমরা যাও আর যৌবনকে নষ্ট করো আমার আল্লাহ বললেন শুনো প্রত্যেকটা যুবককে বলছি প্রত্যেকটা ভাইকে বলছি আল্লাহ আপনাকে যে যৌবনটা দিয়েছে ওটা আপনার স্ত্রীর জন্য স্ত্রী আর পর বলে দিন আমাদের সমাজ এত খারাপ যদি আপনি বারাসাত বাজারে থাকেন আর স্ত্রী যদি ফোন করে হ্যালো তুমি কোথায় আছো ভাত খাবে না সঙ্গে সঙ্গে বলে আরে ফোনটা কাজ আছে ফোন করবি না ওরে বাবা রে পাওয়া বউ ফোন করলে রাগ রাগ ফোনটা বিরক্ত কথা বলার সময় নাই কাজে আছি ঠিক যাচ্ছি ঘরে ভাত খাব আর যদি প্রেমিক ফোন করে হ্যালো বাইক চালাচ্ছে কলকাতাতে কানে ফোন লাগিয়ে দিয়েছে তুমি কেমন আছো তোমার আই লাভ ইউ প্রেমিকার সঙ্গে কথা বলতে কষ্ট নাই এক ঘন্টা হারাম করে কথা বলে দু ঘন্টা কথা বলে কিন্তু বিবির সঙ্গে কথা বলতে কষ্ট কিয়ামতের আলামত বাড়ি থেকে বের হলে হে আমার যুবকরা শোনো যদি ভোরের বেলায় বেরিয়ে যাও কাজে বিবির কপালে চুম্বন দিয়ে বের হও আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরে বেরুলে বিবিদের কপালে চুম্বন দিতেন জোরে একবার বলুন সুবহানাল্লাহ আর আমাদের সমাজের লোক বাড়ি থেকে বের হলে যখন বেরোই তখন একবার বউকে গাল দিয়ে বেরোই যখন ঢুকে তখন গাল দিয়ে ঢুকে ঠিক কি না এরা কবরে মার খাবে কিছু বলছো আমার ভাই ওই জন্য আপনার দিকে বলি সবাই সবাই নিয়ত করলে আমরা বিবির সঙ্গে ভালো ব্যবহার করব জোরে বলুন ইনশাআল্লাহ বিবির কপালে চুম্বন দিয়ে বের হন বাড়িতে ঢুকে চুম্বন দেন স্ত্রীর প্রতি মহব্বত বাড়বে স্ত্রীর মহব্বত আপনার প্রতি বাড়বে যদি আপনি কপালে চুম্বন দিয়ে বাজারে যান স্ত্রী পরকিয়া করতে গেলে ভাববে আমার স্বামী আমার কপালে চুম্বন দিয়েছে কত ভালোবাসে স্বামীকে কি করে ধোকা দেব দিন রাত যদি বউয়ের গায়ে হাত তুলেন সেই মেয়ে তোমার প্রতি মহব্বত থাকবে না এবং তুমি গুনাহগার কোরআনে আছে ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা আরা দালিকা ফাউলাইকা হুমুল আদু তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করো স্ত্রী ছাড়া তোমরা অপরের সঙ্গে সম্পর্ক করো না তোমরা হবে সীমা লঙ্ঘনকারী মুমিনদিকে আল্লাহ বললেন তোমরা পরকিয়া করো না ইসলামে পরকিয়ার বড় সাজা আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক জোরে বলুন আল্লাহু আমিন পৃথিবীতে দুটো জায়গা সবথেকে সুন্দর জায়গা কটা বললাম কটা দুটো একটা আল্লাহর ঘর মসজিদ জোরে বলুন সুবহানাল্লাহ আর একটা ওই জায়গা যেখানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা আলোচনা হয় যে জায়গায় বসে আছে এই জায়গায় এতক্ষণ পর্যন্ত মাগরিবের পর থেকে কুরআন হাদিসের নবীজির জীবন আদর্শের আলোচনা হলো এই জায়গাতে এটা মকবুল জায়গা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বসিয়ে কুরআন হাদিসের তালিম দিতে কুরআনের তালিম দিতে সাহাবীদের কাছে বিভিন্ন রকম মাসলা মাসাইল বর্ণনা করতেন ওই জন্যে এই সুন্দর মজমা আমি বলবো এই গ্রামের যে ভাইয়েরা মেহনত করে আজকের এই মজমাকে দিয়েছে সকলে দোয়া দিবেন আল্লাহ যেন তাদের জানেমালে ইজ্জতে বরকত দেয় সকলে জোরে বলুন আমার ভাই আমি আপনাদের কাছে ছোট্ট অনুরোধ করব কোরআনের সঙ্গে কে কে মহব্বত করবেন হাত তুলেন তো ইনশাআল্লাহ দেখলে মাশাআল্লাহ কোরআনের সঙ্গে মহব্বত আমি আপনাদেরকে বলি এই বাচ্চারা যে প্রোগ্রাম করেছে এদিকে উৎসাহ দেবার জন্য আপনাদের কাছে অনুরোধ করব আপনারা প্রত্যেকটা ভাই বোন আপনারা যারা আছেন আপনাদের কাছে এখানে চাদরটা ধরবো যে যা পারবেন আমি তকবীর দেব দাঁড়াবে তকবীর দেব দাঁড়িয়ে যাবে
পগটে যা আছে আপনারা রুমালে ফেলবেন, আমি দোয়া করব, আবার ইনশাআল্লাহ ফজরে দোয়া করব। আমার চাদরটা ধরেন তো, দাঁড়িয়ে যাবেন, আমি তাকবীর দিয়া মাত্র নারায় তাকবীর, দাঁড়ান দাঁড়িয়ে যান ইনশাআল্লাহ, দাঁড়ান নারায় তাকবীর আওয়াজ দেন, নারায় তাকবীর, এগিয়ে আসুন, 10 টাকা 5 টাকা 1 টাকা 2 টাকা 100 টাকা এখানে ঢুকে যান, ভেতরে ঢুকেন, ভেতরে ঢুকে যান, এই যো জাযাকাল্লাহ। আমার ভাই দাঁড়িয়ে যান, আর মায়ের দিকে বলবো আপনাদের মধ্যে দুজন মা দাঁড়িয়ে যান।